নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা স্মার্ট কার ইউজ করতে পছন্দ করেন, যারা ট্রেনে, ট্রামে, বাসে বিভিন্ন জায়গায় যারা প্রতিনিয়ত যাতায়াত করেন এবং তাদের পকেটে বা মানি পার্সে স্মার্ট কার্ডের মতো, একটা এটিএম কার্ডের মতো যদি আপনি নিজের আধার কার্ডটাকে পেতে চান, তাহলে আপনি আপনার নিজের মোবাইল দিয়ে ছোট্ট একটি কাজ করলে আপনার বাড়িতে স্মার্ট আধার কার্ড পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে স্মার্ট আধার কার্ড পেতে পারেন। স্মার্ট আধার কার্ড পাওয়ার প্রসেসটি দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, আপনারা অবশ্যই অবশ্যই সুরজিৎ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইলে uidi.gov.in আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনারা এই ওয়েবসাইটটিকে ওপেন করে নিন। ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসুন, ঠিক দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে অর্ডার আধার পিভিসি কার্ড, এই অপশনটিকে আপনারা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনার একটি মোবাইল ওটিপি দিয়ে আপনার অথেন্টিকেশন লগ ইন করতে হবে, আপনার আধার পোর্টাল থেকে লগ ইন করে নিতে হবে। আপনি ক্লিক করবেন, এখানে আপনার আধার নাম্বার দেবেন এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিংক করে রেখেছেন সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তাই আধার নাম্বারটি দেওয়ার পরে এই ক্যাপচার কোডটি এখানে লিখবেন, লিখে সেন্ড ওটিপি করবেন, আপনার মোবাইলে ওটিপি পৌঁছে যাবে। 6টি সংখ্যার ওটিপি আপনি এন্টার ওটিপির ঘরে লিখে লগ ইন করবেন। ওটিপি দিয়ে লগ ইন করার পরে আপনার সামনে এই ধরনের একটি পেজ আসবে, আপনি অর্ডার আধার পিভিসি কার্ড এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে স্যাম্পল দেখাবে যে আপনার স্মার্ট কার্ড এইভাবে হবে, একটি এটিএম কার্ড ঠিক যেমন হয় তেমনটা থাকবে এবং এই আধার কার্ডের সাথে থাকবে অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা থাকবে, একটি চিপ লাগানো থাকবে। সেই চিপের সঙ্গে আপনার সমস্ত বায়োমেট্রিক আইডির সমস্ত কানেকশন রয়েছে এই চিপের সঙ্গে, এমন একটি টেকনোলজির দ্বারা তৈরি এই আধার কার্ড। আপনি এটি ভালো করে পড়ে নিতে পারেন, এই ইনস্ট্রাকশনটি পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পরে আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে বন্ধুরা আপনাদের একটি কাজ করতে হবে। এখানে বলা হচ্ছে যে আপনি এই স্মার্ট কার্ডটি পেতে গেলে আপনাকে সামান্য কিছু চার্জেস দিতে হবে, 50 টাকা আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট করার পরে আপনার বাড়িতে বাই পোস্টের মাধ্যমে স্মার্ট কার্ডটি ডেলিভারি চলে আসবে, আপনি তখন স্মার্ট কার্ড ইউজ করতে পারবেন। তো যারা টাকা পেমেন্ট করতে চাইছেন তারা এই যে অপশনটি রয়েছে আপনারা এটা ভালো করে দেখে নিতে পারেন, দেখে এই ডিক্লারেশনে আপনারা ক্লিক করে মেক পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। মেক পেমেন্ট অপশনে ক্লিক করার পরে আপনি আপনার পছন্দ মতো একটি অপশন বেছে নেবেন, আপনি নেট ব্যাংকিং দিতে পারেন, আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, অথবা শো অল অপশনে ক্লিক করলে আপনি চাইলে ইউপিআই, ফোন পে, গুগল পে এগুলোর মাধ্যমে, কিন্তু পেটিএম পে এগুলোর মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন। যদি আপনি ফোন পে থেকে করতে চান আপনি এখানে ক্লিক করবেন এবং আপনার যে ইউপিআই আইডিটা রয়েছে সেই আইডিটা এখানে এন্টার করবেন। ইউপিআই আইডিটা এন্টার করার পরে ভেরিফাই করবেন, করার পরে আপনার এখানে ভেরিফিকেশন হয়ে নাম দেখাবে এবং তারপরে আপনি প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনার ফোন পে, আপনার মোবাইলে একটি লিংক পাঠানো হবে, ফোন পে অ্যাপটি আপনাকে ওপেন করে নিতে হবে। আপনার ফোন পে তে পৌঁছে যাওয়া লিংকে গিয়ে আপনি পে করবেন, 50 টাকা পে করার পরে আপনার এই স্ক্রিনটিতে অটোমেটিক পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনার জন্য একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হবে এবং সেখানে আপনার একটা এসআরএন নাম্বার লেখা থাকবে, আপনি সেটাকে গুছিয়ে রাখবেন এবং আপনি 1 সপ্তাহ থেকে 10 দিন কিংবা 15 দিন ম্যাক্সিমাম ওয়েট করতে হবে, আপনাকে বাই পোস্টে আপনার বাড়িতে স্মার্ট আধার কার্ড পৌঁছে যাবে। যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারা এইভাবে কিন্তু স্মার্ট আধার কার্ড পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।